আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রবাসী হয়ে কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে দিল মন্ত্রণালয়। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি, স্মৃতিসৌধে শ্রদ্ধা। কার্যত অচলের পথে ঢাকার শাহজালাল বিমানবন্দর। মালয়েশিয়া প্রবাসীদের জন্য নতুন আইন পাশ সংসদে। পাইলট সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রবাসীর হয়ে কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায় করে দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের ওমানে গিয়ে সড়ক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারান ঠাকুরগাঁওয়ের খিজমত আলী। 2017 সালে এই দুর্ঘটনায় ৬ মাস আইসিইউতে থাকার পর তাকে ফেরত পাঠানো হয় দেশে। তবে খিজমত আলীর দুর্ঘটনায় ক্ষতিপূরণের জন্য আইনি পথ বেছে নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চার বছর শুনানির পর খিজমত আলীকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় ওমানের আদালত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনে মন্ত্রী ইমরান আহমদ মঙ্গলবার বিকেলে ক্ষতিপূরণের ১,১৪,১০,৯২২ টাকার একটি চেক খিজমত আলীর হাতে প্রদান করেন। এ সময় ইমরান আহমদ বলেন, আমাদের দেশের কোনো প্রবাসী কর্মী বিদেশে যদি তার অর্থ পাওয়ার একটা ব্যবস্থা থাকে, ইন্স্যুরেন্স অথবা ব্যাক পে, অনেকের বকেয়া বেতন, তখন আমরা চেষ্টা করি সেগুলো আদায় করে আনতে। আমাদের লেবার গোয়িং যেগুলো আছে, এটা কিন্তু মূলত তাদের কাজ, ওয়েলফেয়ার কাজ তারাই করে, ওটার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করি। ওমানে খিজমতের দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ক্ষতিপূরণ হিসেবে ১,১৪,১০,৯২২ টাকা আহত খিজমত আলী পেয়েছেন তার কর্মস্থলের মাধ্যমে। মন্ত্রী জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেখানে আদালতে বিষয়টা সুরাহা হয়েছে, এর জন্য প্রায় চার বছর সময় লেগে গেছে। গত নভেম্বরে এই অর্থ দূতাবাসের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসে। খিজমত আলীর ছোট ছেলে আমির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, তার বাবা 2012 সালে ওমান যান, সেখানে ফল প্যাকেজিং এর পাশাপাশি কৃষিকাজ করতেন। তবে কর্মস্থল থেকে চা খেতে গেলে রাস্তায় একটি গাড়ি এসে তার বাবাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমির হোসেন বলেন, দুর্ঘটনার সময় আব্বু আমার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন, আর ওই সময় আব্বু দুর্ঘটনায় পড়েন। পরে তিনি আব্বুকে হাসপাতালে নিয়ে যান, তিনি আমাদের ফোন করে দুর্ঘটনার খবর জানান। এরপর টানা তার বাবার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেননি জানি। আমির হোসেন বলেন, আব্বু ৬ মাস হাসপাতালের আইসিইউতে ছিল, ৬ মাস পর তার জ্ঞান ফিরেছিল। তারপর আমরা আব্বুকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে এনে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করাই। আমির জানান, তার বাবাকে এখনও বিভিন্ন থেরাপি ও মেসেজ দিতে হয়, টাকার অভাবে তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, এখন ক্ষতিপূরণ পাওয়ায় ভালোভাবে চিকিৎসা করাতে পারবেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব ডক্টর আহমেদ মনিরুসালহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, শোয়েব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন। ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার দুপুরে ১:৩০ দিকে তিনি স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুর ১২:১২ তিনি সেখানে পৌঁছান। শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভারতের রাষ্ট্রপ্রধান। শহীদদের প্রতি সামরিক কায়দায় সশস্ত্র সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ। সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী সবিতা কোবিন্দ এবং কন্যা স্বাতী কোবিন্দ। সাভারের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাদুঘর ঘুরে দেখেন। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি। ঢাকায় পৌঁছানোর পর বেলা ১১:৩০টার দিকে বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। কার্যত অচলের পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২০ ফ্লাইটের অতিরিক্ত চাপে দিনের সব কার্যক্রম অচল হয়ে পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে বেসামাল হয়ে পড়েছে যাত্রীসেবা। রানওয়ে বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে কর্মচারী এবং কর্মকর্তা ও যাত্রীদের। প্রতিটি বিভাগে চরম জনবল সংকট। কাউন্টার থাকলেও নেই পর্যাপ্ত ইমিগ্রেশন পুলিশ, একটি মাত্র মেশিন। সে কারণে লাগেজ স্ক্যানিংয়ে দেশে ফেরা যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। উড়োজাহাজ থেকে বেল্টে মালামাল আসতে লেগে যাচ্ছে ১-১.৫ ঘন্টার বেশি। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগ আরও চরমে। তাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পিসিআর টেস্টের জন্য তাদেরকেও দাঁড়াতে হচ্ছে। যাত্রীদের নিতে আসা স্বজনদেরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে কার পার্কিংয়ে, যেখানে সামান্য বসার ব্যবস্থাও নেই। ১০ ডিসেম্বর রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের থার্ড টার্মিনাল নতুন হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে
নির্মাণ কাজের জন্য আগামী 6 মাসের সিদ্ধান্ত বহাল থাকবে। ফলে দিন রাতের অবশিষ্ট 16 ঘন্টায় শিডিউল ফ্লাইটের ব্যবস্থাপনা করতে হচ্ছে। উপরন্তু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীর আকাশ মহড়া উপলক্ষে দিনের বেলাতেও কিছু সময় বন্ধ থাকছে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে। এর ফলে আরও শিডিউল বিপর্যয়ের মুখে পড়ছে বিমানের ফ্লাইটগুলো। মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য নতুন আইন পাশ হলো দেওয়ান রকায়াতে। মালয়েশিয়ার দেওয়ান রকায়াতে মানব পাচার বিরোধী এবং অভিবাসী পাচার বিরোধী যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন সংশোধনী বিল পাশ হয়েছে। সংশোধনীগুলোতে অভিবাসী কাউন্সিলের একটি মানব পাচার বিরোধী এবং চোরাচালান বিরোধী গঠন সহ বেশ কয়েকটি অপরাধের জন্য শাস্তি বৃদ্ধি করা হয়েছে। সংশোধনী মানব পাচার এবং অভিবাসী চোরাচালানের জন্য 15 থেকে 20 বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে উন্নীত করেছে। এছাড়াও গুরুতর অপরাধের জন্য প্রস্তাবিত সংশোধনীগুলো সর্বোচ্চ 30 বছরের জেল এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বাড়ানো হয়েছে, যার মধ্যে বেত্রাঘাতের সাজাও অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী হামজা জয়নুদ্দিন বিলটি পেশ করার সময় এসব কথা বলেন। তিনি আরও বলেন, গুরুতর উদাহরণগুলোর মধ্যে যারা সরকারি কর্মচারী তাদের দায়িত্ব পালনে অবহেলা এবং অপরাধীদেরকে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তারাও একই শাস্তির মুখোমুখি হতে পারেন। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তদের গুরুতর আঘাত কিংবা মৃত্যু ঘটানো বা ক্ষতিগ্রস্তদের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়া বা আত্মহত্যায় প্ররোচিত করা হলেও একই শাস্তি বরণ করতে হবে। এছাড়াও শিশুদের এবং ওকেই জড়িত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। কারাগারে সাজা বৃদ্ধি, যার মধ্যে চাবুক মারাও অন্তর্ভুক্ত করা রয়েছে বলেও জানিয়েছেন হামজা জয়নুদ্দিন। উল্লেখ্য, মালয়েশিয়ায় বিগত বছরগুলোর তুলনায় সাম্প্রতিক বছরে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আঞ্চলিক ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ আশপাশের প্রতিবেশী দেশগুলো থেকে প্রচুর পরিমাণ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় পাচারের শিকার হয়ে প্রবেশ করছে। এছাড়াও বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী বিগত বছরগুলোতে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল, যারা বর্তমানে মালয়েশিয়ায় অবৈধ হিসেবে বসবাস করছে কিংবা দেশটির বিভিন্ন জেলে আটক রয়েছে। এক্ষেত্রে এই ধরনের অবৈধ চোরাচালান কিংবা মানব পাচার রোধে আরও কঠোর আইন জারি করতে পারে মালয়েশিয়ার সংসদ। সেক্ষেত্রে আরও একটি আভাস পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আইনের অধীনে শাস্তি বিধান করা না গেলে আরও কঠোরতর আইন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর দেশটির সরকার। পাইলট সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ বিরতির পর সারা বিশ্বে আকাশপথে চলাচল স্বাভাবিক হয়ে উঠছে, ঠিক একই সময়ই পাইলট সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটের চাপের বিপরীতে পাইলটের সংখ্যা কম সংস্থাটিতে। পাইলটরা নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে বেশি দায়িত্ব পালন করেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না, প্রায়ই ফ্লাইট বিলম্বিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিমানে এখন পাইলট আছেন 158 জন, ফ্লাইটের সংখ্যা অনুযায়ী প্রয়োজন আরও 43 জন, এর মধ্যে 26 জনকে আংশিক প্রশিক্ষণ দিয়ে ছুটিতে রাখা হয়েছে, 15 জনের এখনও প্রশিক্ষণই শুরু হয়নি। পাইলটদের অভিযোগ, করোনাকালে প্রশিক্ষণ না দিয়ে এবং পাইলটদের বেতন সহ এবং বিনা বেতনে ছুটি দিয়ে ইচ্ছাকৃত সংকট তৈরি করা হয়েছে। বিমানের সূত্র জানায়, একসময় বিমানবহরে উড়োজাহাজ ছিল সর্বোচ্চ 14টি, এখন হয়েছে 21টি। যে হারে উড়োজাহাজ ও ফ্লাইটের সংখ্যা বেড়েছে সে হারে পাইলট নিয়োগ করা হয়নি। বিমানের একজন জ্যেষ্ঠ পাইলট নাম প্রকাশ না করার শর্তে ঢাকার এক পত্রিকাকে বলেন, যখন বিমানে পাইলটের সংখ্যাটি সামনে এসছে তখনই সামান্য কয়েকজন পাইলট নিয়োগ দিয়ে সমাধান খোঁজার চেষ্টা করা হয়, ফলে পাইলট সংকট চলতেই থাকে। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, 21টি উড়োজাহাজের বিপরীতে বিমানের পাইলট প্রয়োজন 201 জন, আছেন মাত্র 158 জন। বিমানের সঙ্গে চাকরির চুক্তি অনুযায়ী একজন পাইলটের মাসে নির্ধারিত কর্মঘণ্টা হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইটে 60 ঘন্টা এবং আন্তর্জাতিক ফ্লাইটে 75 ঘন্টা। পাইলটরা বলছেন, করোনাকালে পাইলটদের ডিউটি রোস্টার প্রকাশ করা হয়নি, যা পূর্ববর্তী মাসের 20 তারিখের আগেই প্রকাশ করার নিয়ম। এছাড়া কয়েকজন পাইলট অপেক্ষমান রাখার কথা, যাতে কেউ পারিবারিক, ব্যক্তিগত কিংবা অসুস্থতায় পড়লে বিকল্প হিসেবে অপেক্ষমান পাইলটদের দিয়ে ফ্লাইট পরিচালনা করা যায়। এখন প্রায়ই সেটা হচ্ছে না। মাসে 8 দিন ছুটি দেওয়ার কথা থাকলেও পাইলটরা 4 দিনের বেশি ছুটি পাচ্ছেন না। তবে পাইলট সংকটের বিষয়টি স্বীকার করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তিনি প্রথম আলোকে বলেছেন, পাইলটের ঘাটতি কমাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নতুন নিয়োগ হলে সংকট কমবে। তিনি বলেন, যেসব পাইলটের প্রশিক্ষণ বাকি আছে সেগুলো শুরু করতে নির্দেশ দেওয়া হবে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।